বাকি যে ওই 9 কোটি টাকা আছে না, ওটা ওটা কবে পাঠাবি রে? মম, সংস্কার, তুইও আছিস আদর্শের সাথে? আমায় ক্ষমা কর, আসলে কি বলতো, সকালবেলা তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হয়েছিল, আর সেই জন্যই না তোর সাথে কথা হয়নি আমার। আচ্ছা শোন, একটা কাজের কথা, আদর্শ থেকে আমি 1 কোটি টাকা নিয়ে নিয়েছি, এবার তুই এক কাজ কর, বাকি যে 9 কোটি টাকা আছে সেটা নিয়ে তাড়াতাড়ি চলে আয়, আমি অপেক্ষা করছি তোর জন্য। মম, তুমি এসব কি বলছো? এই তুই চুপ কর তো। কি ভুল বলছি আমি? একদম ঠিক বলছি। আমি ক্লান্ত হয়ে গেছি এভাবে থাকতে থাকতে, আর এটা ভেবে ভেবে যে একবেলার খাবার কি করে জোটাবো, এরকম ছোট একটা বাড়িতে সবার সাথে আমি থাকতে পারছি না। আর আর তুই দিদি আর বর্দার হালটা দেখছিস তো, আমি সেসব আর দেখতে পারছি না সংস্কার, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এবার এক কাজ কর, দেখ এবার তুই তাড়াতাড়ি বাকি যে 9 কোটি টাকা আছে না, ওগুলো নিয়ে আমার কাছে তাড়াতাড়ি চলে আয়, তারপর দেখে নিস বাবা আমরা সবাই মিলে আবার একটা নতুন জীবন কিভাবে শুরু করি, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আয়, হ্যাঁ।